দেখুন, মুসলিম বিদ্বেষী ট্রাম্প যেভাবে 16 জন নারীর সাথে যৌন সম্পর্কে ধরা খেলেন, মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আবারও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে জেসিকা লিডস, রেচেল ক্রুকস ও সামান্থা হালভি নামে 3 নারী বিভিন্ন সময়ে ট্রাম্প তাদের যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ করেন। একই সাথে মার্কিন কংগ্রেসে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান তারা। তারা বলেন, অভিযুক্ত ব্যক্তি পদত্যাগ না করলেও অন্তত তার বিচার হওয়া উচিত। এ নিয়ে কমপক্ষে 16 জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতন ও অসদাচরণের অভিযোগ আনলেন। সংবাদ সম্মেলনে হয়রানির শিকার ওই 16 নারীর বক্তব্য নিয়ে বানানো একটি ভিডিওচিত্র দেখানো হয়।